দুপুর 2টা সংবাদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ছোট বোনকে নিয়ে বনানী কবরস্থানে শেখ হাসিনা। রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ নেবেন শাহাবুদ্দিন। আজও 8 বিভাগে ঝড় বৃষ্টি, নদীবন্দর 1 নম্বর সংকেত। ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকার সড়ক। শক্তিশালী 2টি ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী কবরস্থানে 15 আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। আজ রোববার সকালে ছোট বোনকে নিয়ে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে 15 আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন দুই বোন। এরপর প্রধানমন্ত্রী ও তার ছোট বোন সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা 15 আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। বনানী কবরস্থানে তাদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং 1975 সালের অন্য শহীদরা চিরনিদ্রায় শায়িত আছেন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল সোমবার দায়িত্ব গ্রহণ করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন বেলা 11টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য সচিব, 100 বিশিষ্ট অতিথি যোগ দেবেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন অনুষ্ঠান পরিচালনা করবেন। এরপর নতুন রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নথিতে সই করবেন। রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানিয়েছেন, শপথ গ্রহণের পরই নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন। গত 2 দিন ধরে দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে। রোববারও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা। দেশের উপকূলীয় এলাকাসহ অন্যান্য অঞ্চলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন আজ। রাজধানীর সড়কগুলোতে নেই জটলা, নেই গাড়ির হর্ন, যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তি। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে সড়কে বেশি যানবাহন না থাকলেও রিক্সা ও সিএনজির উপস্থিতি দেখা গেছে। রাজধানীর নিউ মার্কেটে দেখা গেছে 2 দিন আগেও যে সড়কে ছিল যানজট, সেই দৃশ্য শতভাগ পাল্টে গেছে। গোটা এলাকায় শুনশান নীরবতা। কয়েকটি রিক্সা, সিএনজি আর প্রাইভেট কার ছাড়া এই সড়কে দেখা যায়নি তেমন কোনো বড় যানবাহন। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে সোমবার। রমজানের আগে সময়সূচি ধরে অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে অফিস।
এক মাস রোজা পালন শেষে শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত 19 এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ রোববার। এবার সবই কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত 20 এপ্রিল অফিস খোলা ছিল। ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে ওই দিন বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ঈদের দ্বিতীয় দিনেও ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। রোববার সকাল থেকেই কমলাপুর স্টেশন মুখর হয়ে ওঠে মানুষের কোলাহলে। ঈদের প্রথম দিন পেরিয়ে গেলেও ঘরমুখো মানুষের ভিড় কমেনি। ছুটি উদযাপনে কেউ একা, কেউ বা সপরিবারে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তবে রোববার ঘর ফেরা মানুষকে বেগ পোহাতে হচ্ছে নিজ নিজ গন্তব্যে ট্রেনে উঠতে। এতদিন ডিজিটাল স্ক্রিনে ট্রেনের প্ল্যাটফর্ম ও শিডিউল দেওয়া হলেও আজ তার সকাল 6:15 পর্যন্ত বন্ধ ছিল। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা। ঈদের ছুটিতে সৈকত দর্শনে আসছেন পর্যটকরা। প্রথম দিন লোক সমাগম কম থাকলেও দ্বিতীয় দিন সকাল থেকেই পর্যটকের আনাগুনা বাড়ছে, এতে খুশি ব্যবসায়ীরাও। রোববার কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় হাজারো পর্যটকের পদচারণায় মুখর, প্রিয়জন ও স্বজন নিয়ে সৈকত উপভোগে ব্যস্ত সবাই। কেউ ছবি তুলছেন, আবার কেউ বালিয়াড়িতে হই হুল্লোড় করে আড্ডায় মেতেছেন। ঈদ উৎসবে জেলার বাইরের পর্যটকদের আনাগোনা কমেছে চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। রিসোর্টগুলোতেও সিট বুকিং নেই, এ নিয়ে হতাশ হোটেল রিসোর্ট সংশ্লিষ্টরা। চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজ প্রকৃতির নান্দনিক পর্যটন স্পট ঘুরে দেখার জন্য প্রতি বছরই ঈদের ছুটিতে ঢল নামে প্রকৃতিপ্রেমীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজার হাজার পর্যটক। রমজানের এক মাস মন্দা থাকলেও ঈদে তা কাটিয়ে ওঠেন হোটেল রিসোর্ট মালিকরা, কিন্তু এবারের ঈদে তা হয়নি। প্রত্যাশার চেয়ে অনেক কম সিট বুকিং হয়েছে এবার, এতে হতাশ হয়ে পড়েছেন তারা। আমরা লাওয়াচড়ায় আসলাম, এই লাওয়াচড়া সবুজ রাজ্যে এই আপনার চা বাগান দেখলাম। লাওয়াচড়া বিভিন্ন প্রকৃতি, এই ঠান্ডা, এই ঈদের অবকাশ কাটিয়ে ঠান্ডা মনোরম পরিবেশ, এখানে বন্য পানি, পশু পাখি, বানর, অনেক কিছু দেখলাম, অত্যন্ত ভালো লাগলো। হ্যাঁ, লাওয়াচড়া জাতীয় উদ্যান আমাদের খুবই ভালো লেগেছে। এটা সবারই আসা উচিত, এখানে দেখা উচিত সবারই, বাচ্চাদেরকেও দেখা উচিত। আমাদের বাংলাদেশের এমন একটা সুন্দর অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতুতে। স্থানীয় সময় রোববার সকালে প্রায় ছয় মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে বলে জানায় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার। ইএমএসসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 6.1, এর কিছু সময় পর 5.8 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইএমএসসির তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 43 কিলোমিটার ও দ্বিতীয়টির গভীরতা ছিল 40 কিলোমিটার। খালিস্তানপন্থী ওয়ারিশ পাঞ্জাব দে আন্দোলনের নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যের মোগা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। চলতি বছরের 18 মার্চ থেকে তিনি পলাতক ছিলেন। অমৃতপাল সিং এর খোঁজে এক মাসের বেশি সময় ধরেই তল্লাশি চালিয়ে যাচ্ছিল পাঞ্জাব পুলিশ। অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। কয়েকটি সূত্রের দাবি, রোববার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, পরে তাকে গ্রেফতার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়।
ইয়াঙ্গুনে বিদ্রোহী যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছেন মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপ্রধান শাইকা ওয়া। দু, শনিবার ইয়াঙ্গুনের পূর্বাংশে থিঙ্গা গায়ুন এলাকা থেকে গুলি করা হয়। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস এ হত্যাকাণ্ডের জন্য দায়ী। সেনাবাহিনী আরও দাবি করে স্বঘোষিত বেসামরিক জনগণের প্রতিরক্ষা বাহিনীর যোদ্ধারা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই ভিন্ন মতের বিরুদ্ধে রক্তক্ষয়ী ও দমন মূলক শাসন কায়েম করে জানতা। এর ফলে দেশটি জুড়ে চরম সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সম্পর্কে।